নমস্কার, আবৃত্তি সংবিধানের সাধারণ তথ্য। ইংরেজিতে বলি কনস্টিটিউশন, বাংলায় সংবিধান। এর সাথে জুড়ে আছে সকল ভারতবাসীর মান। আমরা ভারতের জনগণ, আজ ঐক্যতার মন, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। সংবিধানই হলো নিরপেক্ষ, সকলে সমান আর ন্যায়ের যন্ত্র। 12-35 মৌলিক অধিকার, জন্মসূত্রে আছে এখানে মানবাধিকার। কর্তব্য 11, অধিকার আছে 6, দেশের জন্য লড়ব মোরা, থাকবে না কো ভয়। জনগণই প্রকৃত শাসক, তাই বলি গণতন্ত্র। রাষ্ট্রপতি নির্বাচিত হয়, বলি তাই সাধারণতন্ত্র। ছিল 395 ধারা আর 8 সংখ্যক তপশিল। ধর্মনিরপেক্ষ দেশ বলি, কেননা আছে আমাদের মাঝে মিল। অধ্যায় ছিল 12, 1947 সালে ঐক্যতার বন্ধন ছিল বেশ গাঢ়। 73 জন মুসলিম লীগের সদস্য আর 208 কংগ্রেস। গণপরিষদই ছিল সংবিধানের প্রধান অন্যতম প্রেস। শিক্ষা, স্বাস্থ্য, সাম্য, ধর্মের আছে অধিকার। রাষ্ট্রসহ সকলেই করেছে যাহা স্বীকার। কেন্দ্র, রাজ্য, যুগ্ম আছে তালিকা 3। সংবিধান দিবস হিসেবে পালন করি আজকের এই দিন। বর্তমানে 12 তপশিল, ধারা 450। সংবিধানের রচনাকাল ছিল প্রায় 2 বছর 11 মাস। 64 লক্ষ ক্ষয় হয় সংবিধান রচনায়। শিক্ষামূলক বিষয়খানি আছে যুগ্ম তালিকায়। 11 সংখ্যক হলো অধিবেশনী রীতি। 36-51 দ্বারাই আছে নির্দেশমূলক নীতি। সর্বশেষে রাষ্ট্রের নাগরিক মোরা, রাষ্ট্রের সহিত চলি। আমরা ভারতের জনগণ, তাহা গর্বের সহিত বলি। ধন্যবাদ।